আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক প্রত্যেকটা মানুষের বন্ধু বান্ধব আছে বন্ধুত্ব ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা কষ্টকর আর বন্ধু বান্ধব থাকলে আমরা যদি কোনো সমস্যায় পড়ি তাহলে বন্ধু বান্ধবরা আমাদেরকে অনেক ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে সম্মানিত বন্ধুগণ আমাদের এমন বন্ধু বানানো উচিত এমন বন্ধু নির্বাচন করা উচিত যে শুধু পার্থিব দুনিয়ায় আমাদের উপকার করবে না বরং সে পরকালেও আমাদের উপকার করবে সে শুধু দুনিয়াতে আমাদের ভালো চাইবে না বরং সে পরকালেও আমাদের ভালো চাইবে প্রিয় বন্ধুগণ কাল কেয়ামতের দিন একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে বাহির করা হবে তো যখন তাকে জাহান্নাম থেকে বাহির করা হবে তখন সেই জাহান্নামে ব্যক্তি বলবে যে আমাকে কি কোনো নবীর সুপারিশে জাহান্নাম থেকে বাহির করা হলো তখন ফেরেস্তারা বলবে না তখন সেই লোকটি আবার ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবে যে কোনো আল্লাহ কি আমাকে সুপারিশ করে জাহান্নাম থেকে বাহির করলো তখন আবার ফেরেস্তারা বলবে না তখন সে বলবে যে আমার পরিবারের কোনো সদস্য কি আমাকে জাহান নাম থেকে বাহির করার জন্য সুপারিশ করলো তখন ফেরেস্তারা বলবে না আবার বলবে যে আমার বাবা মা কি আমাকে সুপারিশ করে জাহান্নাম নাম থেকে বাহির করলো ফেরেস্তারা বলবে না তখন সেই জাহান নামে ব্যক্তি বলবে তাহলে কে আমাকে জাহান্নাম থেকে সুপারিশ করে বাহির করলো তো তখন ফেরেস্তারা বলবে যে দুনিয়ার মধ্যে তোমার একজন নেক্কার পরহেজগার নামাজি দিনদার বন্ধু ছিল তুমি তার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিলে বন্ধুত্বের সম্পর্ক রেখেছিলে তার সঙ্গে তোমার বন্ধুত্ব ছিল তো সে যখন জান্নাতের মধ্যে চলে গেল আল্লাহ যখন তাকে জান্নাতে দিয়ে দিলেন তো সেই জান্নাতের মধ্যে তোমার সেই বন্ধু জান্নাতের সব জায়গায় শুধু তোমাকেই খুঁজতেছিল কারণ দুনিয়ার মধ্যে তার সঙ্গে তোমার বন্ধুত্ব সম্পর্ক থাকার কারণে তোমরা উভয় পাশাপাশি ছিলা যদিও বা তোমার কর্মকাণ্ড অন্য ছিল তুমি নামাজ কালাম পড়তে না আল্লাহর হুকুম আল্লাহর বিধান মানতে না কিন্তু তোমার সেই বন্ধু নেকাজ করত পরহেজগার ছিল দিনদার ছিল নামাজি ছিল সে সব সময় তোমার ভালো চাইত দুনিয়াতেও ভালো চাইত পরকালেও ভালো চাইত এবং তোমাকে বিভিন্ন সময়ে নামাজের কথা বলতো তোমাকে দিনের দাওয়াত দিত তোমার সেই বন্ধু যখন জান্নাতের মধ্যে তোমাকে খুঁজে খুঁজে পেল না তখন আল্লাহ তালাকে বলল যে আল্লাহ আমার বন্ধু কোথায় তখন আল্লাহ তাল্লাহ বলল তোমার বন্ধু তো জাহান নামে চলে গিয়েছে তখন তোমার বন্ধু বলল যে আল্লাহ আমি তো আমার বন্ধুকে ছাড়া জান্নাতে থাকতে পারবো না তো সম্মানিত বন্ধুগণ জান্নাতি ব্যক্তির যে কোনো আবদার যে কোনো চাওয়া আল্লাহ তালা পূরণ করবেন কারণ দুনিয়াতে জান্নাতি ব্যক্তিরা আল্লাহ তালার সমস্ত হুকুম পালন করেছে আল্লাহ তালাকে ভয় করেছে আল্লাহ তালাকে খুশি করার জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে যার কারণে আল্লাহ তালাও জান্নাতি ব্যক্তিদের সমস্ত আবদার পূরণ করবেন তো তখন বলবে আল্লাহ আমি জানি না আমার বন্ধু যা জাহান নামে আছে নাকি কোথায় আছে আমার বন্ধুকে আমি চাই আমার বন্ধুকে জান্নাতে এনে দাও আমি আমার বন্ধুকে জান্নাতে দেখতে চাই তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে যাও সেই জাহান্নামী ব্যক্তিকে বাহির করে নিয়ে আসো আমার জান্নাতি বান্দার সামনে নিয়ে আসো আমার জান্নাতি বান্দাকে খুশি করো সম্মানিত বন্ধুগণ তার এই সুপারিশের কারণেই সেই জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হবে সুবহান আল্লাহ হামদিহি এ কেমন বন্ধুত্ব আমাদেরকেও এই বন্ধুত্ব করতে হবে তার সঙ্গেই বন্ধুত্ব করতে হবে যার সঙ্গে আল্লাহ তালার সম্পর্ক ভালো যে ব্যক্তি দিনদার পরহেজগার ইমানদার পাঁচ ওয়াক্ত নামাজি এই সমস্ত মানুষকে রূপে গ্রহণ করতে হবে আর যদি আমরা দুনিয়াতে বন্ধু চিনতে ভুল করি তাহলে দুনিয়াতেও আমরা ঠকব পরকালেও আমরা ঠকবো যার ভিতরে দিনদারিত্ব নাই ইমানদারিত্ব নাই সে ব্যক্তি দুনিয়াতে আমাকে যে কোনো সময় ঠকিয়ে দিতে পারে আপনারা সকলেই জানেন যে বন্ধুই মারে একটা কথাই আছে এজন্য আমাদের অবস্থা যেন এরকম না হয় যে বন্ধুই যেন আমাদেরকে না মারে আমাদেরকে এমন বন্ধু তৈরি করতে হবে যে বন্ধু আমাদেরকে পরকালে আমরা যদি আল্লাহ না করুন জাহান্নামে চলে যাই আমাদের বন্ধুরা যেন আমাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বাহির করে নিয়ে আসতে পারে এরকম বন্ধু দুনিয়ার মধ্যে তৈরি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই দিনদার বন্ধু তৈরি করার তৌফিক দান করুন এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বিনা হিসাবে জান্নাত দান করুন আল্লাহ আমিন